वेलकम एवरीवन আরো একটি অত্যন্ত স্পেশাল ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের দিনটা আমার কাছে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট দিন। আজ হলো আমার ছেলের বার্থডে। তো এই দিনটা আমি খুব ছিমছাম ভাবে ঘরোয়া ভাবে সেলিব্রেট করি, তবে আমার লাইফে কিন্তু একেবারে স্পেশাল একটা দিন। এর থেকে হয়তো গুরুত্বপূর্ণ দিন খুব কমই আছে। তো যাই হোক, আজকের দিনটা যেভাবে সেলিব্রেট করি না কেন তোমাদের প্রত্যেকের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আমি এখন যাব একটু পুজো দিতে। তো তোমরা সঙ্গে থেকো, আর ছেলেকে তো নিয়ে যাবই, তো তোমরা একটু ওকে উইশ করো, একটু আশীর্বাদ করো যেন ও মানুষের মতো মানুষ হয় আর প্রত্যেকের পাশে যেন দাঁড়াতে পারে। তো চলো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি অতি অবশ্যই দেখো এবং সাথে থেকো। এই দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল, যেটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। তো দেখো, আমি ছেলেকে নিয়ে আমার বাড়ির সামনেই একটা কালী মন্দির আছে, তো সেখানেই আমি পুজো দিতে এলাম। পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে যাওয়ার পর ওখানে কিছু নিডি পার্সন থাকেন যাদের অনেক কিছুই প্রয়োজন, তো সবটা তো এভাবে মেটানো সম্ভব নয়। তবুও ছেলে যাতে বাস্তবটা বুঝতে পারে সেই জন্য তাদেরকে সামান্য একটু সেবা করার চেষ্টা বলতে পারো, একটু প্রয়াস বলতে পারো। তো ছেলেকে নিয়ে তাদের সাথে বেশ কিছুটা সময় কাটালাম, তাদেরকে সামান্য একটু জল খাবার এবং যতটুকু পারলাম ততটুকু আর্থিক সাহায্য করলাম, যাতে করে তারা সেই অর্থ দিয়ে তাদের প্রয়োজন মতো খাবার বা অন্য কিছু যেটা তাদের প্রয়োজন আর কি, তারা যেন একটুখানি কিনে নিতে পারে। আর সাথে ছিল একটু টিফিন, তো সেটা আমি ছেলের হাত দিয়েই প্রত্যেককে দেয়া করালাম, ছেলে যেন বোঝে বাস্তবটা কী বা মানুষের পাশে থাকাটা কতটা দরকার। তো যাই হোক, এটা তোমাদেরকে দেখানোর উদ্দেশ্য ততটা নয়, এই ভিডিওটা যাতে ছেলের যখন আরও ভালো জ্ঞান হবে সে যেন এই ভিডিওগুলো দেখে যেন সে বুঝতে পারে এবং মানুষের পাশে থাকতে পারে, এই জন্যই এই ক্লিপিংসগুলো রাখা। হয়তো না রাখলেও হতো, তোমরা হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করতে পারো, যাই হোক সেটা সেরকম কিছু ব্যাপার নয়। ছেলে যাতে ভবিষ্যতে যখন তার বার্থডে সেলিব্রেশন কীভাবে করতাম ছোটোবেলায় যখন দেখবে, তখন এই পার্টগুলো তার মনের কোথাও যেন একটা দাগ বা আঁচড় কেটে যাবে। তো যাই হোক, বেশ কিছুক্ষণ তাদের সাথে কাটালাম, সেও কিন্তু খুব উৎসাহিত ছিল এবং মনে মনে খুশিও হচ্ছিল। ওনারা ওর সাথে অনেক ভালো ভালো কথা বলছিল, তো ওরও খুব ভালো লাগছিল। এই খুশিটা যেন সে পরবর্তীকালেও ফিল করতে পারে, এটাই একমাত্র উদ্দেশ্য এই জায়গাটা রাখার। তো যাই হোক, সেখানে যতজন ছিলেন মোটামুটি প্রত্যেককে একটুখানি যথাসাধ্য সাহায্য করে ফিরে এলাম বাড়িতে। আর সেখানে একটা উপরি পাওনা হলো একটা সুন্দর দৃশ্য, যেটা আমার ভীষণ ভালো লেগেছিল বলেই আমি তোমাদের সাথেও শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ একটা ছোট্ট সুন্দর পায়রা, কি সুন্দর, কোনো ভয় ডর নেই, সে মনের আনন্দে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। আমি খুব কাছেই ছিলাম কিন্তু সে এতটুকু ব্যস্ত নয়, সে নিজের মতোই কিন্তু সেখানে ঘুরতে ফিরতে ব্যস্ত। তো যাই হোক, এটা আমার একটু উপরি পাওনা বলতে পারো, সেদিনের বাড়তি পাওনা। তো সেই সুন্দর ক্লিপিংসটাও কিন্তু একটুক্ষণের জন্য রেখে দিলাম, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই হলো সকালের পুজো দেওয়ার সময়। তারপর সারাদিন রান্না বান্না করে তাকে সামান্য একটু আয়োজনের মাধ্যমে
তাকে খাওয়ানো। আর দেখতে পাচ্ছো পাশে তার ভাই এবং আরও এক বোন, ছোট্ট বোন বসে আছে। তো তাদের অলরেডি খাওয়া হয়েই গেছিলো, তারা খেয়ে নিয়েছে, তারা শুধুমাত্র ভীষণভাবে এনজয় করছিল। আর বাড়ির বড়রা যারা ছিলেন তারা সেদিন আমার ছেলেকে আশীর্বাদ করলেন আর কি। তো খুব ভালোভাবে সেদিন কাটছিল। এই হচ্ছে আমার বোনের মেয়ে, আর এই হলো আরেক বোনের ছেলে। তো তারাও দেখছে অবাক হয়ে যে দাদার সাথে কি হচ্ছে, তাদের ততটা বোধগম্য হচ্ছে না। তারা জাস্ট এনজয় করাতেই ব্যস্ত। আর ছোটদের মধ্যে তার বার্থডে সেলিব্রেশন হবে, এটা একটা খুব বড় তাদের চাওয়া আর কি। এক মাস আগে থেকে, এক মাস আগে থেকেই আমাকে কিন্তু সে বারবার মনে করিয়ে দেয়। তো আমিও চেষ্টা করি সেই দিনটাকে একটু স্পেশালভাবে কাটানো। তার ঠাম্মা দিদুন সবার কাছ থেকে সে পায়েস মিষ্টি বা এসব খেতে ব্যস্ত। একে একে সবাই তাকে আশীর্বাদ করলো আর কি। তো খুব ঘরোয়াভাবেই আমি এই দিনটাকে সেলিব্রেট করি। তো তোমরা জাস্ট একটু ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই একে একে আশীর্বাদ করছে, আর সে চুপচাপ কিন্তু বসে থাকতে পারছে না। সে ভীষণভাবে ছটফট করছে এবং দেখো কত রকম অঙ্গভঙ্গি করছে, মুখের বিভিন্ন রকম যে ভঙ্গি। আর এদিকে দেখো আমার ছোট ছেলে ডিজিটাল যে একটা স্লেট আছে সেখানে কত সুন্দর একটা ওং লিখেছে আর কি। এবং সে যেহেতু ভিডিও হচ্ছিল তো সে ক্যামেরার দিকে দেখাচ্ছে যে কত সুন্দর। সত্যি সে দারুণ কিন্তু করেছে, আমি পরে দেখলাম, পরে যখন ভিডিওটা এডিটিং করলাম তখন দেখলাম অপূর্ব আর কি। এত সুন্দর, পুরো মনে হচ্ছে যেন প্রিন্টেড, কিন্তু না, ওটা কিন্তু ও হাতেই বানিয়েছে। প্রদীপটা দেখবি না? না না, এটা এটা করতে হয় না, দাঁড়া না। সবার কাছে পায়েস খেতে খেতে ওর পেট ভরেই গেছে, ও আর সেরকম কিছু খাবার খায়নি। ওর ছোট্ট ভাই সবাই পায়েস খাওয়াচ্ছে দেখে তারও ইচ্ছে হলো দাদার বার্থডেতে, দাদার জন্মদিনে একটু পায়েস খাইয়ে দেওয়ার। এরা দুজন মানে সমবয়সী, তাই ওদের মধ্যে ফ্রেন্ডশিপটাও অন্যরকম, আবার সময় সুযোগ পেলে ঝগড়া করতেও কিন্তু ছাড়ে না।
তো যাই হোক, সবাই মিলেই কিন্তু বেশ আনন্দ করছে। আর সেদিন রান্না করতে একটু দেরি হয়েছিল, তো বাচ্চাদেরকে অলরেডি খাওয়ানো হয়ে গেছে, সবার সবার মোটামুটি খেয়ে নিয়েছিল। পায়েসটা ওর ভীষণই পছন্দ হয়েছিল, তাই বারবার সেটা চেয়েও খাচ্ছিল। আর এই হলো ওর বৌদিমণি, যার সাথে একটা মিষ্টি সম্পর্ক। তো বৌদিমণির হাত থেকে সে পায়েস খাচ্ছে। আর দেখো আমার যে বোনের ছেলে বসে আছে পাশে, ওকে ও পায়েস ততটা পছন্দ করে না, আর যেহেতু অলরেডি ভাত খেয়ে নিয়েছে তো ওকে খাওয়ানোটা একটু মুশকিল, কারণ ও একটু বেশি হলেই সে অনেক সময় খাবারটা তুলে দেয়, তাই ভয়ে কেউ ওকে খাওয়াতেও পারছে না। তো এইভাবেই মোটামুটি সিম্পল আয়োজনের মধ্যে দিয়ে সিম্পলভাবে সারা দিনটা কাটালাম ছেলের সাথে, বা বাড়িতে আরও যারা পরিবারের লোকজন বা বাড়ির মেম্বার সবার সাথে কাটলো দিনটা। এরপর বিকেল থেকে একটু অন্যরকম ব্যস্ততা, যেটা এখন মানে হয়তো ইংরেজি কালচার কিন্তু সেটা অনেক সময় বাঙালি কালচারেই ঢুকে পড়েছে, সেটা হলো কেক কাটা। সন্ধেবেলায় যে কেক কাটা ওটা তো করতেই হবে, ভীষণ বায়না, তো তার জন্য একটু ডেকোরেশন করতে হবে। তো অন্যান্য রাত্রের যে কিছু সিম্পল আয়োজনই, কারণ ওর যে পাড়ার কিছু বন্ধুরা আছে যাদের সাথে ও প্রতিদিন খেলাধুলো করে, তাদেরকেও নিজেই ইনভাইট করেছে, তো তারা আসবে, সেই জন্য ওর ব্যস্ততা আর কি। তো সবাই মিলে দেখো সন্ধে হয়ে গেছে, বেলুন ফোলাতে ব্যস্ত, তার সাথে কিন্তু খুনসুটি পর্বও চলছে। বাবা, আমার ভাই, আমার বোন, বউ, বোন, আমি সবাই কিন্তু ডেকোরেশনে ব্যস্ত। আর এর সাথে তোমাদেরকে এটাও বলি, তোমরা দেখতে পাচ্ছ এখানে সুন্দর সুন্দর কিছু অ্যানিমালসদের বেলুন, তো এইগুলো আমার অনলাইন থেকে অর্ডার করে নেওয়া, খুব সুন্দর একটা প্যাকেজ ছিল। তো দেখার পরই আমি কিন্তু সেটা অলরেডি আগেই কিনে রেখেছিলাম। তো বেলুনগুলো যে কালার অপশন খুব সুন্দর ছিল, আর এই যে অ্যানিমালস যে বেলুনগুলো ছিল তার সাথে একটা সুন্দর কার্টুনও ছিল, তো আমাকে সবাই হেল্প করছিল, তো আমি বললাম যে বেলুনগুলো সবাইকে ফুলিয়ে দিতে, তারপর আমি যতটুকু পারি আর কি ডেকোরেট করব। তো সবাই দেখো বেলুনগুলো ফোলাচ্ছে, তার সাথে দাদু ভাইয়ের সাথে ওদের দুষ্টুমিও চলছে আমার বাবা, তাদের পিছনেও লাগে, আবার ভালো তো বাসেই, তাদের সাথে দুষ্টুমিও করে, খুনসুটি করে। তো সব মিলিয়ে বেশ সুন্দরভাবে কাটছে, দেখতেই পাচ্ছ বাবা ওদেরকে কি করছে, আমার বোনের ছেলে এবং বোনের মেয়ে আর আমার ছেলেকে। আর আমি একদিকে রান্নার কাজে ব্যস্ত, অন্যদিকে ডেকোরেশন করতে হবে, ওই জন্য রান্নাটাকে তাড়াতাড়ি একটু গুছিয়ে নিচ্ছি, সাথে মা, আমার দুই মা আমাকে হেল্প করছে, তো তারা অনেকটাই করে দিয়েছে, তো আমি বাকি একটু গুছিয়ে নিচ্ছি যাতে করে
সন্ধ্যাটা একটু ব্যস্ততা ছাড়া, ব্যস্ততা ঠিক না মানে রান্নার কাজটাকে বাদ দিয়ে যেন কাটানো যায় ছেলের সাথে, ছেলের বন্ধুদের সাথে বা বাড়ির সবার সাথে। তো দেখো রান্না মোটামুটি কমপ্লিট করে নিয়ে আমি ডেকোরেশনের কাজে হাত লাগালাম। আমাকে হেল্প করছিল আমার ভাই এবং বাকি সবাই। তো দেখো একটু আমি ওই জন্য তো করতে মোটেই দিই হয়েছে, আমি জানি তো যা কিছু এখন করবে তোমাদেরকে দেখাচ্ছি মুশকিল করবে। আর এরকম যে সাজানোর ছোটখাটো যে বাড়ির অনুষ্ঠান সেখানে কিন্তু তোমরা এই ধরনের একটা প্যাকেজ, মানে একটার মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে, পুরো ফুল একটা প্যাকেজ আলাদা আলাদাভাবে বাজার থেকে কেনারও প্রয়োজন হবে না, তোমরা অনলাইন থেকে কিন্তু অর্ডার করতে পারো। তো দেখো তোমরা সাজানোটা কেমন হয়েছিল। তো আমি সাজানোর জন্য একটা বেলুনের জন্য একটা গ্লু তো থাকেই, আঠা থাকে, আর সাথে আমি ডবল টেপ ইউজ করেছিলাম। তো ডবল টেপ এবং গ্লু দিয়ে কিন্তু আমি এই ডেকোরেশনটা করেছিলাম। আর আমার বাড়ির যে পাটটা দেখতে পাচ্ছ সেটা দেখো, আমার প্রায় 5 ফুট 5 পর্যন্ত টাইলস বসানো আছে, তো সেই জন্য আমার বসাতে খুব সুবিধে হচ্ছিলো, কারণ দেয়ালের মধ্যে গ্লু বা ডবল টেপ ইউজ করলে অনেক সময় কালার উঠে যেতে পারে। তো সেই জন্য আমি ওই যে টাইলসটা আছে সেই টাইলসটার মধ্যেই কিন্তু ওই গ্লু বা ডবল টেপগুলো ইউজ করছি। তো এটা একটা সুবিধে হয়েছিল আর কি, কালার উঠে যাওয়ার ভয়টা ছিল না। তো এই হলো আমার ফুল ডেকোরেশন, কেমন হয়েছে একটু জানাও কমেন্ট বক্সে, তাহলে ভালো লাগবে। তো ওভারঅল এই যে হলো ডেকোরেশন, আমার ছেলেরও ভীষণ ভালো লেগেছিল বা বাড়ির সবারও পছন্দই হয়েছিল। সবাই মিলে যেমনই কাজ করি না কেন আনন্দের মধ্যে দিয়ে করেছি, ওটাই বড় ব্যাপার। এদিকে দেখো ছেলের বন্ধুরা সবাই আসতে শুরু করেছে, চলে এসেছে, ও রেডি। ফোনের মধ্যে গান দিয়ে সবাই নাচতে শুরু করেছে, তার সাথে ছবি তোলা সব কিছুই চলছে। এই হলো ওর পাড়ার যারা পার্টনার। তো এরকম একটা সুন্দর মোমেন্ট আর ফ্রেন্ডসদের সাথে কোনো স্মৃতি থাকবে না সেটা তো হতেই পারে না, কারণ ও বারবার বলছিল আমার ছেলে যে মা তুমি কিন্তু আমার বন্ধুদের ভিডিও করবে এবং সেগুলোকে কেটে দেবে না, সেগুলো কিন্তু রাখবে যাতে আমি পরে সেগুলো দেখতে পাই। তো ওর কথা মতো আমি কিন্তু ক্লিপিংসগুলো কাটলাম না, হয়তো তোমাদের বোর লাগতে পারে তবুও আমি ক্লিপিংসগুলো রেখে দিলাম। তো সন্ধ্যের প্রিপারেশন চলছে, সবাই নিজের নিজের মতো মজা করছে, আর আমি এদিকে একটু রেডি হয়ে নিচ্ছি, কারণ এরপর কেক কাটার পর্ব, ওটা তো মাস্ট, ওটা তো থাকতেই হবে। তো আমার বোন কিছুটা আমাকে হেল্প করছে, আর এদিকে বাড়ির যারা বড়রা তারাও কিন্তু রেডি। তো দেখো ছোটদের মতো বড়রাও তাদের স্মৃতি ধরে রাখায় সবাই এদিকে রাখো ব্যস্ত, সবাই আমরা সেজে গুজে রেডি। এবং এই মোমেন্টগুলো না রাখলে কিছু বলার নেই আর কি, কারণ পরে পরে যখন এই ফেলে আসার দিনগুলো এই স্মৃতিগুলো যখন এইভাবে ফটো হোক বা ভিডিও হোক দেখলে তখন নিজেরই ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে কেক কাটার পর্ব প্রায় শুরুর মুখে, সবাই দেখো যে যার বার্থডে ক্যাপ পরে রেডি, এদিকে আমিও কেকটাকে একটুখানি সাজিয়ে দিলাম। খুব ঘরোয়া ছিমছাম একটা সেলিব্রেশন। তো এই হলো ছেলের পছন্দের চকলেট কেক,
ও চকলেট ফ্লেভার ভীষণই পছন্দ করে, অন্য কোনো ফ্লেভার সেরকম পছন্দ করে না। আর কেকটা তো ওর ভীষণ ভীষণ পছন্দ হয়েছিল। ওর 8th বার্থডে, ঠিক আছে, তো এর আগে আমি তিনটে বার্থডে অলরেডি সেলিব্রেশন হয়েছে বা সেলিব্রেট করেছি। তো ও আমাকে বলছে, মা আমার এইবারের কেকটা কিন্তু সব থেকে পছন্দের, এবং সত্যি কেকটা ভীষণ টেস্টিও ছিল। তো এইরকম সুযোগগুলো কিন্তু কখনোই ছেড়ে দেওয়া উচিত নয়। মানে আনন্দের যে মুহূর্তগুলো সেগুলো সেলিব্রেট করার সাথে সাথে কিন্তু একটু ফ্রেমবন্দি করে রাখাটাও দরকার, কারণ দিনগুলো ফিরে আসে না কখনোই। এইভাবে ভিডিও বা পিকচারের মাধ্যমে আমরা সেগুলোকে ফিরিয়ে আনতে পারি। তো যাই হোক, অনেকটাই রেখে দিলাম, আমি সেইভাবে কিছু কেটে দিচ্ছি না। তোমাদের সাথে সাথে আমরাও যখন পরবর্তীকালে এই ভিডিওগুলো দেখব, তখনও কিন্তু আমাদের যে ফেলে আসা মুহূর্তগুলো সেইগুলো আরও একবার স্মৃতির মণিকোঠায় জেগে উঠবে, সাথে সাথে সেই সময়টাকে একটু চেরিশ করতে পারবো। এবং এই যে হাসি মুখগুলো, এই হাসি মুখগুলোকে যখন দেখতে পাবো, তখন কিছুক্ষণের জন্য হলেও মনটা ভরে যাবে। তাই আমি এই ভিডিওটাতে খুব বেশি কাটিং করছি না, তোমাদের যদি বোর লাগে তোমরা একটু পার করে দিও, কারণ এই আনন্দের মুহূর্তগুলো সব সময় পাওয়া যায় না। আনন্দের মুহূর্তগুলো খুবই কম, সমস্যা দুঃখ এগুলোতেই যেন জীবন জর্জরিত, তবু আমাদেরকে বাঁচতে হবে। তাই এই মোমেন্টগুলোকেও কিন্তু সেলিব্রেট করতে হবে। তো যাই হোক, দেখো সবাই রেডি, দাদু ভাইয়ের সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে, বাকিদের সাথে, সবার সাথে কিন্তু কেক কাটা হলো। এই সময়টা ওর তো ভীষণ পছন্দের, দেখছো নিজেই কীভাবে এনজয় করছে। তো এই হলো ছোটোবেলা, এগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। তো যাই হোক, কেক কাটা ওর কমপ্লিট। এরপর আমি বললাম যে ঠিক আছে সবাই বসো, আমি কেকটাকে একটু ডিস্ট্রিবিউট করে দিই, কেকটা কেটে নিয়ে আসি এবং সবাইকে ডিস্ট্রিবিউট করে দিই। তো যেহেতু ছেলের বার্থডে, তাই ওকে একটুখানি খাইয়ে দিলাম। তারপর আমি কেকটা সবাইকে ভাগ করে দিলাম। তারপর ছোটখাটো গিফট দেওয়ার নেওয়ার পালা, কারণ এগুলো যে শুধু গিফট তাই নয়, এর মধ্যে আছে ভালোবাসা, আশীর্বাদ, স্নেহাশিস, সব কিছুই। এরপর দেখো রাতের ডিনার করতে ব্যস্ত সবাই, সিম্পল আইটেম। তো যাই হোক, সবার সাথে বসে আমার ছেলেও কিন্তু ডিনারটাকে ভীষণভাবে এনজয় করছিল বন্ধুদের সাথে। তো ডিনারের মধ্যে দিয়েই বার্থডে সেলিব্রেশন কমপ্লিট হলো। তো সবাই ডিনার করছে করুক। আশা করছি আজকের এই সুন্দর ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই ভালো লেগেছে বা ভালো লাগবে। তোমরা অবশ্যই ছেলেকে একটু আশীর্বাদ করে দাও। তো এই যে সিম্পল মেনু নিজে হাতেই করেছি, অবশ্যই মায়েদের হেল্প নিয়ে। তো আজকে এইটুকুই, নেক্সট ভ্লগে নেক্সট ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে। ভালো থেকো সবাই।